जिंदाबाद जिंदाबाद दीपाली दा जिंदाबाद 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 जब तक तू वहां पे जगह देख के बैठ जाइए सब कोई आगे में चेयर खाली नहीं है अपन लोग इधर শ্রীযুক্ত নবীন পটনায়ক নেতৃত্বে 2000 আমার জেলা সভাপতি রবি সিং মহোদয় পুষ্পগুচ্ছ দিয়ে সম্মানিত করবে পটেল পুষ্পগুচ্ছ দিয়ে সম্মানিত বিজু পটনায়ক আমার রে বিজু পটনায়ক আমার রে নব দাস আমার রে নব দাস আমার রে বিজু জনতা দলরকু প্রস্তুতির দরকার নাহি আমি সবুবেলে প্রস্তুত অছু কারণ আমার মঙ্গ হচ্ছে বিকাশ আমার দলর সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পটনায়ক কেবল গোটিয়ে মাত্র চিন্তাধারা গোটিয়ে মাত্র সোচ তা হচ্ছে বিকাশর সোচ এবং আজ 27তম বিজু জনতা দলর প্রতিষ্ঠা দিবসে যে দল আমার স্বর্গত বিজু বাবুঙ্কর প্রেরণায় বড়াইছি তাঙ্কর মধ্যে সেই ধারণা দিলা মা মানঙ্কর উন্নতি গাঁর উন্নতি আজ আপনার দেখিপারে যে সংখ্যায় মা মানে আজ মাননীয় মুখ্যমন্ত্রী ভালো পাচ্ছেন এবং ঝারসুগুড়ায় পশ্চিম ওড়িশার মো বাপা স্বর্গত শ্রী নবকিশোর দাসকে ভালো পাচ্ছেন কিশোর মহান্তি ভালো পাচ্ছেন এহা দর্শাউছি যে আগামী দিনে মা মানকর আশীর্বাদ আম দলকে আউথরে আসিব এবং মুখ্যমন্ত্রী আউথরে মুখ্যমন্ত্রী হয়েকি ওড়িশাকে আসবে আজ বিজু জনতা দল 26 বর্ষ পুরাই 27 বর্ষ আরম্ভ হল 27তম জন্মবার্ষিক আমি আমার সমস্ত কর্মীকে ডাকি গোটে জায়গায় আমি বসবা এবং আমি এই জন্মদিন পালন করা সেপাই আমার ঝারসুড়া নির্বাচন মণ্ডল প্রায় সমস্ত জায়গার প্রত্যেক ব্লক মিউনিসিপালিটি প্রত্যেক পঞ্চায়েত গলি কন্দির সব লোক আসছিলেন মা মাউসী মানে আসছিলেন আপনার দেখিবে যে সংখ্যার লোক আসছিলে তেমন বিজু জনতা দল আগামী ভবিষ্যৎ কম সেটা আপনার নিশ্চিতভাবে অনুমান করুবে এবং চর্চা তো বহুত হচ্ছে সে চর্চা আমি বিজু জনতা দল খাতির করিনি কি আজ করব না এবে ষষ্ঠথর নবীন পটনায়ক নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী হবে এবং বহু সংখ্যার তাঁর এমএলএ নেই সে মুখ্যমন্ত্রী হবে যেটা কি বিশ্বের গোটে রেকর্ড হব যে নবীন পটনায়কর এই কথা এই প্রচার করা এই কথা কহবা আজ আমার এই সম্মেলন হয়েছিল আমি বিজু জনতা দলর সক্রিয় সদস্য অছু আমি তাঁর সৈনিক নবীন পটনায়ক আমার মুখ্য তাঁর সৈনিক হিসাবে আমি সমস্ত শপথ পাঠ করা আমি বিজু জনতা দল সক্রিয় সভ্য হয়ে রহবা এবং বিজু জনতা দলকে আগামী দিনের আগে পড়াইবা এটা ছিল আমার বার্তা।